প্রিয় দর্শক, নাগরিকত্ব সংশোধনী আইন গোটা ভারত জুড়ে যে সহিংসতা সৃষ্টি করেছে তা ক্রমেই বেড়ে মুসলমানদের কষ্টের বোঝা ভারী করেছে। কেননা দিল্লির অশোক নগর এলাকায় একটি মসজিদে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শুধু তাই নয়, মসজিদে ঢুকে নামাজরত মুসল্লিদের গুলি চালানো এবং রড দিয়ে বেধড়কভাবে পেটানোর ঘটনাও ঘটেছে। এমনকি অগ্নিসংযোগ ও ভাঙচুরও চালানো হয়েছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী। এছাড়া সেখানকার মাদ্রাসা স্কুল সহ বিভিন্ন স্থাপনাও হামলা চালাতে বাদ রাখেনি দুর্বৃত্তরা। অবশেষে এই বিষয়টি নিয়ে সকলের সামনে মুখ খুললেন কলকাতার সবচেয়ে জনপ্রিয় অভিনেতা দেব। সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ দিল্লি মসজিদের সব রকম খবর এখানেই রয়েছে। ভারতের মুসলিম বিদেশি নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে হামলার প্রেক্ষাপটে দুটি মসজিদে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে কোরআনের বিভিন্ন পাতা, মাটিতে পুঁতে রাখতে দেখা গেছে লোকজনকে। আর ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবরে জানা গেছে, মঙ্গলবার বিকালে 500 জনের মতো একদল দুর্বৃত্ত অশোকনগর এলাকায় একটি মসজিদের দরজা ভেঙে ফেলে ভেতরে ঢোকে। এরপর সেটির মিনারে উঠে হিন্দুত্ববাদী পতাকা টানিয়ে দেয়। তারা মসজিদটিতে আগুন ধরিয়ে দেয়। পরবর্তী সন্ধ্যায় আরেকটি ছোট মসজিদ ও মুসলমানদের দোকানে আগুন দিয়ে ভস্মীভূত করে দেয়। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, এরপরও তাদের সংঘর্ষ থামেনি। এরপর আবারও অশোকনগরের আরেকটি মসজিদে রাত 8টায় এশার নামাজ শুরু হলে সেখানে ঢুকে মুসলিমদের রড দিয়ে পেটাতে শুরু করে দুর্বৃত্তরা। একই সঙ্গে গুলিও চালানো হয় মুসল্লিদের ওপর। সব মিলিয়ে 12-15 জন মুসল্লিকে পেটানো হয়। একই সঙ্গে ইমামকেও গুলি করা হয়। এরপর সেখানে সাংবাদিকরা পর্যবেক্ষণে গেলে দেখতে পান মসজিদে প্রচুর রক্ত পড়ে আছে, একই সঙ্গে পুড়েও গেছে অনেক কোরআন শরীফ। দিল্লিতে টানা 4 দিন ধরে সংঘর্ষের পর বৃহস্পতিবার সকাল পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 34 জন হয়েছে, আহত হয়েছেন 200-এরও বেশি। নিহতদের মধ্যে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই রয়েছেন, তবে মুসলমানের সংখ্যায় বেশি বলে জানা গেছে স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে। এছাড়া পুলিশকর্মী গোয়েন্দা বিভাগের লোকও নিহত হয়েছেন। এই ঘটনাগুলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে তখন অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। অবশেষে এই বিষয়টি নিয়ে সকলের সামনে মুখ খুললেন কলকাতার সবচেয়ে জনপ্রিয় অভিনেতা দেব। তিনি বলেন, শুরু থেকেই দেখছি মুসলমানদের পিছনে উঠে পড়ে লেগেছে মোদী সরকার। প্রথমে বাবরি মসজিদ, এরপরে দিল্লি মসজিদ, কি শুরু করেছেন তারা। আমার মতে মুসলমানদেরকে দিনে দিনে শেষ করে দিচ্ছে এই মোদী সরকার। একের পর এক মসজিদ ভেঙে আগুন দিয়ে মুসলমানদেরকে বদ্ধ করে তুলেছেন হিন্দু ধর্মের আসার জন্য। তবে মোদী সরকার মুসলমানরা কখনোই হিন্দু ধর্ম গ্রহণ করবেন না, কেননা তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। মুসলমানদের এই বিপদের দিনে সকল ভাই বোনদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি, কেননা আপনার সাথে থাকলে মুসলমানদের পরাজয় কখনোই হবে না। সম্মানিত দর্শক, দিল্লি মসজিদে আগুন দেওয়া নিয়ে কলকাতার সবচেয়ে জনপ্রিয় অভিনেতা দেবের মন্তব্য আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনি যদি দেবকে মনে প্রাণে পছন্দ করে থাকেন আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।